আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কে? সবচাইতে প্রিয় কে? আনফাউহুম লিন্নাস, যে বেশি বেশি মানুষের পাশে দাঁড়ায়, বেশি বেশি মানুষের উপকার করে, বেশি বেশি মানুষের কল্যাণ করে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে এখানে তাদেরকে প্রিয় বলা হলো না। হজ করেছে তিনবার, এখানে তাকে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা বলা হচ্ছে না। যাকাত দেয়, একে সবচাইতে প্রিয় বান্দা বলা হচ্ছে না। কিন্তু দেখেন, যে ব্যক্তিটা সবসময় মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, এখানে আমার রাসুল সহি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা তিব্রানি আর আলবানি এটাকে সহি বলেছেন, তিনি বলছেন যে সবচাইতে উত্তম ব্যক্তি সে যে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে। আল্লাহ উত্তম এবং আল্লাহর কাছে কি সবচাইতে প্রিয়। দেখেন তামিম দারি থেকে আরেকটা হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আদিনুন নসিহা ফালাসান, তিনি বললেন যে দিন হচ্ছে কল্যাণকামিতার নাম, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। একজন মুসলিম সে শুধু নিজের কল্যাণ কামনা করবে না, আর এক মুসলিম ভাইয়েরও সে কল্যাণ কামনা করবে। আর আপনি যদি আপনার ক্ষমতা থাকার পরেও যদি আপনি আত্মমানবতার সেবায় যদি আপনি নেমে না পড়েন, গরিব দুঃখী মিসকিন অভাবী অসহায়ের পাশে যদি আপনি না দাঁড়ান, আপনার ক্ষমতা রয়েছে, তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র আপনি হতে পারলেন না, ভালোবাসার পাত্র হতে পারবেন না। আগেই আমি বলে দিয়েছি যে জাহান্নামে যাওয়ার দুটা কারণ, একটা হলো সালাত পরিত্যাগ করা, আর একটা হচ্ছে অসহায়দেরকে সহযোগিতা না করা, ক্ষুধার্তকে খাদ্য দান না করা, যে কোনো প্রকারের সহযোগিতা হোক তাকে না করা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে কল্যাণকামিতার নামই হচ্ছে দিন। আরো এগিয়ে গেল, বলা হচ্ছে যে কল্যাণকামিতার নামটাই হচ্ছে দিন। আপনি মানুষের কল্যাণে যদি মিয়া মিয়া হতে পারেন, হান্ড্রেড হান্ড্রেড হতে পারেন, আপনি দিনের ব্যাপারে পরিপূর্ণ হবেন, এটাই ইসলাম বলছে, আমার রাসূল বলছেন। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি নিজেকে নিয়ে শুধু ভাববে না, আপনার প্রতিবেশী ভাইকে নিয়েও আপনাকে ভাবতে হবে। প্রিয় রাসূল বলেছেন, লা ইয়ারহাম লা ইউরহাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম, মুত্তাফাকুন আলাই। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না। যে অন্যের প্রতি দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না। এখন চিন্তা করেন যে এই মানব সেবা ইসলামে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে বলা হচ্ছে যে যে মানুষেরকে মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবে না। এটা আরো ক্লিয়ার করে বলে দিলেন, আরো ক্লিয়ার করে এখানে বলে দেওয়া হচ্ছে। আর একটা নোমান বিন বাশির থেকে হাদিস, পীর রাসূল বলেছেন যে মাথালুল মুমিনিনা, মুমিনদের দৃষ্টান্ত কেমন, ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, তাদের পারস্পরিক ভালোবাসা, তাদের পারস্পরিক মহাব্বত, সৌহার্দ্য, অনুকম্পা, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বিষয়টা কেমন হবে, মাসালুল জাসাদ, একটা বডির নেই, একটা বডির নেই, ইদাস্তাকা আজবুন তাদা আল্লাহ সাইরুল জাসাদ, একটা বডি, একটা শরীর, যদি কারো শরীরের একটা অংশ রোগাক্রান্ত হয়, যে মাথা ব্যথা, মাথা ব্যথা যদি হয় তাহলে চোখে ঘুম আর আসে না, পুরা শরীরটা যেন সেদিকে ডাক দিয়ে দেয়। ঠিক মুমিনের দৃষ্টান্ত হবে এই রকম, একজন মানুষ বিপদে পড়লে, একজন মানুষ সমস্যায় পড়লে সাথে সাথে তার কাছে সে ঝাঁপিয়ে পড়বে, এটাই হচ্ছে মুমিনের কাজ। সে কষ্ট অনুভব করবে, একজন মুসলিম না খেয়ে থাকলে সেও কষ্ট অনুভব করবে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ লাই উমেন, তারা মুমিন নয়, সে
পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী তারই পাশে ক্ষুধার জ্বালায় তরপায়, তাহলে আপনি যতই সালাত আদায় করেন, আমি করি যতই ইবাদত বন্দেগী সব ঠিক, কিন্তু পাশের প্রতিবেশীটা না খেয়ে আছে আর আপনি তার কোনো খোঁজ খবর নিলেন না, অথচ আল্লাহ আপনাকে মালদার পাটি বানিয়ে দিয়েছেন। আচ্ছা একটা প্রশ্ন করি। আচ্ছা একজন মানুষের চলার জন্য, ধরেন তার জীবনে চলার জন্য 20 কোটি টাকা হলেই চলে, 50 কোটি টাকা হলো, আচ্ছা তাকে আল্লাহ 1000 কোটি টাকার মালিক কেন বানালেন? উত্তর দেন। আপনার 50 কোটি হলেই খেয়ে শেষ করতে পারবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 কোটি টাকার মালিক কেন বানালেন? এটিকে আমরা একটু ভাবি, একটু চিন্তা করি না, বলছে আমার টাকা আমার মাল আমি যা খুশি তাই করবো, না, এই মাল কাল কিয়ামতের কোটে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এই মাল আপনাকে কাল কিয়ামতের কোটে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যাবে। মাল কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই মাল তারই নির্দেশিত পথে খরচ করতে হবে। আপনি যদি ভাবেন যে এই মাল আমার আমার আমার, যাকাত তো দিই, আরে যাকাত দেন তো ওটা আল্লাহর হক, যাকাত দেন ওটা মালের আল্লাহর একটা অংশ, ওটা আল্লাহর হক হিসাবে মানুষ পায়, কিন্তু বান্দারও যে কিছু হক আপনার মালের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটা কি আমি আমার কথা বলছি? না, আমার কথা বলি না, সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত আর সূরা মারিজে 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, বলছে ধনীদের মালের মধ্যে অনাথ এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। করুণা নয়, করুণা এক জিনিস, আপনি করুণা করলেন 10টা টাকা দিলেন ভিক্ষা দিলেন, করুণা নয়, তার অধিকার রয়েছে, আর অধিকার যদি আপনি আদায় করে মারা না আদায় করে মারা যান তাহলে আপনার খবর আছে, সেই অধিকারটা জারি হোক, সন্তানের হোক, ছেলের হোক, মেয়ের হোক, ভাইয়ের হোক, প্রতিবেশীর হোক, আপনার পাশের প্রতিবেশীর গরিবটা হোক, অধিকার যদি আদায় করে না মারা যান তাহলে আপনার খবর আছে। খবরটা কি? আপনি আল্লাহর হকের ব্যাপারে যতই আপনি আল্লাহর হক নষ্ট করেন আল্লাহ এটা ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিতে তিনি প্রস্তুত, শুধু শিরকের অপরাধটা না থাকলেই হয়, আশাবাদী যে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, কারো কারো অপরাধের কারণে শাস্তি দিবেন, এটাও কারো কারো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যাকে চাইবেন, কিন্তু আপনি যতই ইবাদত গুজার হন না কেন বান্দার হক যদি আপনি আদায় করে না থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না। তাহলে আল্লাহর হক আদায় করার আগেই বান্দার হক আদায় করতে হবে, এই জন্য ওই আয়াতে সূরা বাকারার 77 নম্বর আয়াতে ঈমান মজবুতের পরে বান্দার হকের কথা বলা হচ্ছে, 3 নম্বরে গিয়ে আল্লাহর হকের কথা বলা হচ্ছে, আল্লাহর হকে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক যদি আপনি আদায় না করে থাকেন ভুল হয় আল্লাহ যে ক্ষমা করবেন না। আর একটা আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইল ওয়াল মাহরুম, বলছে তাদের অর্থাৎ ওই ধনীদের মালের মধ্যে হাক্কুম মা'লুমুন, বলছে নির্ধারিত হক রয়েছে সাইল এবং মাহরুমদের জন্য, অসহায় এবং বঞ্চিতদের জন্য। তা আপনি কি এবার বুঝতে পারলেন আপনাকে আল্লাহ 1000 কোটি টাকার মালিক কেন বানালেন? যদি আপনার মালের বন্টনটা ঠিক মতো দিতে পারেন বেঁচে গেলেন, আর না হলে এই মাল কাল কিয়ামতের কোঠে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনাকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আমার গ্রামে কে না খেয়ে আছে। এই করুণার প্রাদুর্ভাবে অনেকে কাজ পাচ্ছিল না, অনেকে দেনাদার, অনেকে অনাহারে অর্ধহারে কত বিপদ মুসিবতে আছে, আপনার দায়িত্ব যেহেতু আপনাকে আল্লাহ মালদার বানিয়েছেন খুঁজে খুঁজে বের করে তাদের কাছে আপনার সহযোগিতার হাত তাদের পর্যন্ত পৌঁছে যেতে হবে, যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন সর্বনাশ। সম্মানিত উপস্থিতি, তাই বলা হচ্ছে যে আর্থ মানবতার সেবা এটা হচ্ছে একটি শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদত আমরা যদি ঠিক করতে পারি তাহলে বাকি ইবাদতগুলোতে ফল পাবো, আর এই ইবাদতে যদি আমরা ফেল মারি
মানুষের হক বান্দার হক যদি ঠিক ঠিক মতো আদায় না করতে পারি তাহলে আমাদের আল্লাহর ইবাদত করলেও আমরা আটকা পড়ে যাব। আমরা যেন একটু সচেতন হই।